गाइज वेलकम टू माय चैनल आमार चैनले प्रत्येक के स्वागत जानाई आशा करी अपनारा सकले ही भालो आछेन। तो आज आमार पाखिर तृतीय दिन बयस। तो आमी आपनादेर साथे आज आलोचना करब जे अतिरिक्त ठंडार समय आपनारा कीभावे सारा दिन पाखिके मेनटेन्स करबेन एबं कीभावे मेनटेन्स करले पाखिर मोर्टालिटी कम हबे, पाखी जलखाबार ठीकठाक मतो खाबे ओ तार साथे साथे पाखी सुस्थ ओ स्वाभाविक थाकबे এবং পাখির গ্রোথও ঠিকঠাক মতো হবে। তো আজ তৃতীয় দিন বয়স। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাখি খুবই স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে বেড়াচ্ছে। আমার এখন প্রায় বেলা 9:30 বাজছে, তো তবুও বাইরে টেম্পারেচার খুবই কম আছে, মোটামুটি 12 ডিগ্রি সেন্টিগ্রেড বাইরের তাপমাত্রা, কিন্তু আমার ফার্মের ভেতরে এখন 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। তো আমাদেরকে ব্রুডিং অবস্থায় সর্বদা তাপমাত্রাটা ঠিকঠাক মতো মেনটেন্স করতে হবে। তাপমাত্রা ঠিকঠাক মতো মেনটেন্স করলে এবং ফার্মের ভেন্টিলেশন ঠিকঠাক রাখতে পারলেই পাখি জল ও খাবার ঠিকঠাক মতো ইনটেক করবে। তো আমি ফার্মে টেম্পারেচার মেনটেন্সের জন্য বিশেষত পর্দা এখনও পর্যন্ত কোনোটাই খুলিনি এবং তার সাথে সাথে একটু দুপুরের দিকে আমি এই যে পাঁচখানের যে মিডিলটা মানে সিলিংয়ের মিডিল ট্রামটা ওখানটা একটু সরিয়ে দিই, যাতে করে ভেতরের যে গ্যাস সেটা যাতে পাশ হয়ে বেরিয়ে যেতে পারে। এবং তার সাথে সাইড পর্দা কিন্তু কোনোভাবেই এখন খুলিনি, কারণ বাইরের হাওয়া যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা তাই বাইরের হাওয়া কোনোভাবে আনা চলবে না, এতে ফার্মের নানা রকম প্রবলেম হতে পারে। এবং আমি আলোর সোর্স হিসাবে বা ফার্ম গরম রাখার জন্য এখনও পর্যন্ত 4টে করে প্রতি ব্রুডিংয়ে 200 ওয়াটের বাল্ব দিয়ে রেখেছি এবং আমার ফার্মের মধ্যে 1600 ওয়াট বাল্ব দেওয়া আছে। এবং তার সাথে সাথে রাত্রের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকে, রাত্রে বাইরে টেম্পারেচার প্রায় 8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, তাই তখন ফার্মের মধ্যে অতিরিক্ত ঠান্ডা অনুভূত হয়। সেই কারণবশত আমি গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, গ্যাস বুটার ব্যবহার করলে রাত্রের দিকে ঠান্ডাটাতে পাখিটা ঠিকঠাক থাকে। এবং আপনারা জানেন আর যদি আমি বেশি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু পাখির প্রবলেম হতে পারে, পরবর্তীকালে পাখির অ্যাসাইটিস বা জল জমা পেটে হতে পারে। তার জন্য আমি আজটা কম ব্যবহার করছি, রাত্রের দিকে আমি গ্যাস বুটার ইউজ করলেও বেলা 8:30-টার দিকে আমি গ্যাস বুটারটা বন্ধ করে দিই এবং ফার্মের টেম্পারেচার ঠিকঠাক রাখার জন্য আমি সেই সময় একটা আঁচ দিয়ে দিই ছোটো করে, যাতে মোটামুটি 1:30-2 অবধি আমার আঁচটা থাকে। এবং ছোট করে একটা আঁচ দিয়ে দিলে ফার্মের পাখিটাও স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে বেড়াতে পারে এবং ঠিকঠাক মতো জল এবং খাবার ইনটেক করে। এবং জল এবং খাবার এই সময় আমাদেরকে সর্বদা লক্ষ্য রাখতে হবে পাখি যাতে ঠিকঠাক মতো জল খাবার খায়, কারণ জল খাবার যদি ঠিকঠাক মতো না খায় তাহলে কিন্তু কোনোভাবেই পাখি তৈরি করতে পারবেন না আপনি এই এত ঠান্ডাতে। তাই আমি দেখুন আমি গ্যাস বুটার অফ করে দিলেও আঁচ কিন্তু জ্বালিয়ে দিয়েছি এবং গ্যাস বুটারের নিচে আঁচটা দিয়েছি যাতে অ্যালুমিনিয়াম সিটেতে যে তাপটা সেটা যে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। এতে করে কি হয়, এতে করে ফার্মের চারদিকের টেম্পারেচারটাও যেমন ঠিকঠাক মেনটেন্স হয় তার সাথে সাথে পাখিটাও ঠিকঠাকভাবে আঁচটা পায়, অতিরিক্ত আঁচ কেউ পায় না, কারণ অ্যালুমিনিয়াম সিটের কারণে অ্যালুমিনিয়াম প্লেট যে আঁচের যে তাপটা সেটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। এবং এখনও পর্যন্ত আমি জল দিইনি, তো আমি এরপরে জল দিয়ে দেবো, কারণ পুরোপুরিভাবে আমি যেহেতু মেডিসিন জল দিয়েছিলাম তাই পুরোপুরিভাবে জলটা খেয়ে নেবার পর আমি জলটা দেব। তো আমি আপনাদের বলবো যে আমি সারাদিনের জলে কী কী মেডিসিন ব্যবহার করছি এখন, এবং আপনারাও যাতে ফার্মের মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো আমাদের আসে বিশেষত ব্রুডিং অবস্থায় যে সমস্ত বড় বড় রোগগুলো ফার্মে দেখা যায়, গাউট বা ব্রুডিং নিউমোনিয়া, এগুলো যাতে না হয় তার জন্য আমি এখন বর্তমানে কী কী মেডিসিন ব্যবহার করছি। তো এখন কোনোভাবেই আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি, কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পাখি, আপনারা আগেই বলেছি আমি, পাখিটা অনেকটা টাইম ট্রেস খেয়েছে, কারণ এখন আমাদের পাখি আসার সময় বা যে কোনো রাস্তাতে যানজট থাকছে বা নানা রকম অবরোধের কারণে ঠিকঠাক টাইম বশত পাখি প্লেসমেন্ট হচ্ছে না, যে কারণবশত লোক গাড়িতেই ট্রেস খাচ্ছে। তাই যেহেতু ট্রেস খা পাখি ছিল তাই প্রথম দিনটা আমি ইলেকট্রোলাইট ব্যবহার করেছিলাম, বা আপনারা ইলেকট্রল পাউডারও ব্যবহার করতে পারেন।
তো ইলেকট্রল দিলে কি হয়, ইলেকট্রল দিলে পাখির যে স্ট্রেস সেটা ঠিকঠাক মতো মেনটেন্স হয় এবং পাখিটাও ঠিকঠাক থাকে। এবং ইলেকট্রল আমি কোনোভাবেই নিওডক্স ব্যবহার করিনি এখনও পর্যন্ত, কারণ নিওডক্স যেহেতু অ্যান্টিবায়োটিক, নিওডক্স দিলে পাখিটা শুকিয়ে যেতে পারে, তাই আমি এখনও পর্যন্ত অ্যান্টিবায়োটিক ইউজ করিনি। কেবলমাত্র প্রথম দিন ইলেকট্রল দিয়েছিলাম এবং দ্বিতীয় দিন থেকে আমি যে মেডিসিনটা দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট সকালের জলে আমি একটা প্রোবায়োটিক ব্যবহার করছি। এই প্রোবায়োটিক্স দিলে কি হয়, পাখিটা অনেকটা ফ্রেশ থাকে এবং পাখির শরীরের যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস বা পাখির ইয়ক সেটাও ঠিকঠাক মতো অ্যাবজর্ব হয়, তার সাথে সাথে পাখিটা যে পাখির যে স্ট্রেস সেই স্ট্রেসটাও মেনটেন্স হয়, স্ট্রেসটা অনেকটা কন্ট্রোল হয় এবং তার সাথে সাথে ইমিউনিটি পাওয়ারটাও অনেকটা বেড়ে যায়। তো আমি এখানে দেখুন আমার এটা শুকনা কোম্পানির একটা প্রোবায়ো WS এটা ছিল এই মেডিসিনটা। তো এটা আমার একজনের ফার্মে ছিল, তো উনি ব্যবহার করেননি তাই আমি এই মেডিসিনটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। তো এই প্রোবায়োটিকের একটাই কাজ, সেটা হলো বিভিন্ন রকম স্ট্রেস, বিভিন্ন রকম স্ট্রেস থেকে পাখিকে ঠিকঠাক মতো রিকভারি করা। বিভিন্ন রকম স্ট্রেস বলতে পাখি আমাদের ট্রান্সপোর্টেশনের সময় যে স্ট্রেস খায় বা হিট স্ট্রেস খায়, যেটা অতিরিক্ত তাপ খাওয়ার ফলে যে স্ট্রেসটা তৈরি হয়, তাছাড়া অ্যান্টিবায়োটিক চার্জ করলে আমাদের অ্যান্টিবায়োটিক চার্জের ফলে পাখির যে স্ট্রেস তৈরি হয় সেই সমস্ত স্ট্রেস, এই ধরনের বা ভ্যাকসিনেশন করলে যে সমস্ত স্ট্রেস তৈরি হয় এই সমস্ত স্ট্রেস, বিশেষত স্ট্রেস মেনটেন্সের জন্য এটা খুবই উপযোগী একটা মেডিসিন। তাই আমি প্রোবায়োটিক্স ব্যবহার করেছি ফার্স্ট সকালের জলেতে। তো প্রোবায়োটিক্স দেবার সময় আপনারা কোনোভাবে জল শোধন ব্যবহার করবেন না, কারণ জল শোধন প্রোবায়োটিক্সে ব্যবহার করা চলে না, অ্যান্টিবায়োটিক্সেও ব্যবহার করা চলে না, প্রোবায়োটিক্সেও ব্যবহার করা চলে না। এবং জল শোধন ব্যবহার না করে প্লেন জলে আপনারা 1500 পাখিতে 20 গ্রাম মতো ব্যবহার করতে পারেন, 20 গ্রাম মেডিসিন লাগবে। এটা 3 দিন আপনারা পরপর ব্যবহার করবেন, 5 দিনও ব্যবহার করতে পারেন, তবে 3 দিন ব্যবহার করবেন, কারণ পরবর্তী যে স্টেজ সেটে যেতে আপনাকে তৃতীয় দিন ব্যবহার করার পর নানা রকম অ্যান্টিবায়োটিক্স বা ভাইরাল মেডিসিন দিতে হয়। তো অ্যান্টিবায়োটিক্স বা ভাইরাল কোনো মেডিসিন দিলে সেক্ষেত্রে কিন্তু প্রোবায়োটিক্স ব্যবহার করা চলবে না। তাই আমি বলবো যে যখন প্রোবায়োটিক্স ব্যবহার করবেন তখন আদার্স মেডিসিন, অ্যান্টিবায়োটিক্স বা ভাইরাল কোনো মেডিসিন, এই সমস্ত মেডিসিন একদম অফ রাখবেন। তো এই মেডিসিনটা ব্যবহার করার সাথে সাথে আমি দুপুরের জলে ইলেকট্রল পাউডার ব্যবহার করছি, কারণ যেহেতু আমি আঁচটা ব্যবহার করছি তার সাথে সাথে রাত্রের দিকে গ্যাস বুডার থাকছে এবং নানা রকম ডুম জ্বলছে, 8টা ডুম জ্বলছে, সেই কারণে ফার্মের মধ্যে একটা সবসময় যে তাপ আছে সেই কারণে আমি দুপুরের জলেতে ইলেকট্রল পাউডার দিচ্ছি। ইলেকট্রল পাউডারটা দিলে পাখিটার বডিটা ঠিকঠাক মতো ঠান্ডা থাকবে এবং পাখিটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে, ঠিকঠাক মতো জলখাবারটা খাবে। সেই জন্য আমি, তো আপনারা যদি ইলেকট্রল পাউডার না থাকে সেক্ষেত্রে নুন চিনিও ব্যবহার করতে পারেন, নুন চিনির জলও দুপুরের দিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনারা যদি ইলেকট্রল পাউডার দেন তাহলে বলবো আপনারা 25 গ্রাম ইলেকট্রল পাউডার দেবেন, 15 লিটার জল দেন বা 20 লিটার জল দেন, 1000 পাখিতে 25 গ্রাম ইলেকট্রল পাউডার দিতে পারেন। এবং যদি আপনারা নুন চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে 250 গ্রাম চিনি এবং তার সাথে 5 গ্রামের মতো নুন, এইভাবে একটা মিশ্রণ ভালোভাবে জলে গুলিয়ে নিয়ে তারপর আপনারা দিতে পারেন। তবে এক্ষেত্রে দুটো ক্ষেত্রে আমি বলবো জল শোধন করে কিন্তু এই মেডিসিনগুলো দেবেন, ইলেকট্রল পাউডার দিলেও জল শোধন করে নেবেন এবং যদি আপনি নুন চিনি দেন সেক্ষেত্রেও জল শোধন করে নেবেন। আর রাত্রের দিকে আমি যে মেডিসিনটা ব্যবহার করছি সেটা হলো, এখন যেহেতু পাখিটা স্ট্রেস খেয়েছে বা স্ট্রেস যদি নাও খায় সেক্ষেত্রে রাত্রের দিকে যদি পাখি আমাদের ফার্মে আসে সে সময় কি দেখা যায় না, পাখিটা রাস্তায় অনেকটা ঠান্ডা বাতাস পাখিটা খায়, তো সেই কারণে ফার্মে আসার সাথে সাথে পাখিটার মধ্যে হালকা একটা খিচখিচ সাউন্ড দেখা যায়, বা প্রথম অবস্থায় বুঝতে আপনি না পারলেও পরবর্তী দিকে 2-3 দিনের মাথাতে আপনি বুঝতে পারবেন যে আপনার ফার্মের পাখির মধ্যে একটা খিচখিচ সাউন্ড একটা আছে হালকা। তো এক্ষেত্রে আমি বলবো আপনারা আগাম একটা মেডিসিন চার্জ করতে পারেন, এটা একদম সম্পূর্ণ ঘরালু একটা মেডিসিন, তো এতে পাখির কোনো সাইড এফেক্ট নেই এবং পাখিটা খুবই সুস্থ থাকবে। এটা আমরা আমাদের ছোটো বাচ্চাদেরকেও খাইয়ে থাকি, সেটা হচ্ছে হানি, মধু। আপনারা দেখতে পাচ্ছেন
এই মধুটা আমি রাত্রের জলে ব্যবহার করছি, যাতে আমার পাখির মধ্যে ব্রুডিং নিউমোনিয়া বা ঠান্ডা লাগার কোনো রকম টেন্ডেন্সি না থাকে। তার জন্য আমি এই যে মধুটা, এই মধুটা ব্যবহার করছি। এটা মধুটা আমি দিচ্ছি 75 গ্রাম হিসাবে, কারণ আপনারা যদি 1500 পাখি থাকে বা তার বেশি পাখি থাকে, সেই হিসাবে 1500 পাখিতে মোটামুটি 100 পাখিতে 0.5 গ্রাম হিসাবে, এই হিসাবে 1500 পাখিতে 75 গ্রাম হচ্ছে, 75 ml হচ্ছে, 75 ml। আমি এটা প্রায় 80-85 ml-এর মতো দিয়ে থাকি, যেহেতু আমার 1700-র কাছাকাছি পাখি আছে, তাই 85 ml-এর মতো আমি এটা দিই। এটা দিয়ে আপনি রাত্রেবেলায় জলটা দেবেন। তো